আমি কিন্তু তার ব্যাপারে তথ্য মন্ত্রণালয়ে কমপ্লেইন করব। এক বছরের সফলতা আপনাদের চোখের সামনে আমি কিন্তু একটু আগে বলে দিয়েছি, এত বছর কিন্তু অমিতাভ বচ্চন শাহরুখ খানের পাশে বাংলাদেশের কোনো শিল্পী দাঁড়ায়নি। কালকে কিন্তু বাংলাদেশের চলচ্চিত্রে হয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে দাঁড়িয়েছে, তাহলে কি এটা আমাদের সফলতা না? আমি তো আসছি মাত্র, আগে ওদেরকে কেন প্রশ্ন করেন নাই, কেন ওরা শিল্পী সমিতি? আমি আসার পরে তো যেটা করেছি, মানুষকে বাদ দেওয়া হচ্ছে, তাদেরকে আনলাম, যাদের টিভি যারা আছে আমি জায়গায় জায়গায় যাচ্ছি, আমি গিয়ে বলছি যে আপনারা সমিতির মেম্বার হন, কারণ আমার সাথে আমি টিভি এবং সিনেমা দুটাতেই কাজ করি, আপনারা জানেন তো। আপনারা যেই কংক্লিটটা বারবার করছেন যে উনি এফডিসির না, উনি কি একবারও বলেছে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার সময় যে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিব না? উনি কিন্তু কালকে গিয়ে বলেছে যে আমি এসেছি বাংলাদেশ চলচ্চিত্র থেকে, উনি কিন্তু বলেনি যে আমি এসেছি বাংলাদেশ টিভি থেকে। এই কংক্রিটগুলো আমি আপনাদেরকে বললাম, প্লিজ আজ ক্রিয়েট করবেন না, ভাগাভাগির কিছু নেই। আমি যদি ওনার ছবিতে প্রমোশন করি, আমি করিনি ওনার ছবিতে প্রমোশন, আমি কি করিনি পরাণের প্রমোশন, আমি কি করিনি দামালের প্রমোশন, কোথায়? আমার ভিতরে তো এটা কখনোই আসে নাই যে ওনারা টিভির ওনারা, কারণ আমি কখনো ওনাকে চিন্তাই করি। কিন্তু আপনারা প্রশ্নটা তো আপনি করলেন, আপনারা করছেন আপনি না, আপনি কোথায় দেখছেন? আগে তো আপনাকে অপেক্ষা করতে হবে, আমরা মাত্র আসছি যে এখানে কি ওনারা আসছে নাকি না আসছে। যদি এমন হতো যে আপনাদের প্রমোশনে যাচ্ছি কিন্তু আমাদেরকে যদি ইনভাইট না করতো, তাহলে আপনারা বলতেন যে হ্যাঁ আমাদেরকে তো ইনভাইট করে না, আমাদেরকে যেহেতু ইনভাইট করছে প্রশ্নগুলো হলো খারাপ, এই প্রশ্নগুলো আর করবেন না। সুদীপ্ত সাইদ খানের প্রশ্ন করা যাবে না? না না, এটা হচ্ছে এফডিসি কেন্দ্রিক যারা আছে। না না, এফডিসি কেন্দ্রিক কি? হোয়াট ডু মিন এফডিসি কেন্দ্রিক? এটা হচ্ছে হোয়াট ডু মিন ফর দা এফডিসি কেন্দ্রিক? আমি বিভিন্ন সময় এফডিসি পরিচালক বা অনেকের আমি যারা সিনেমা কাজ করে, সুদীপ্ত একটা কথা বলি, যেই আমার ছবিটা যেই 35 এ যেখানে দেখানো হয় সেখানে কি ওনাদের ছবি দেখানো না, এটা কি অন্য কোথাও দেখানো হয়? সো এরপর থেকে যে এরকম কোশ্চেন করবে আমি কিন্তু তার ব্যাপারে তথ্য মন্ত্রণালয়ে কমপ্লেইন করব। থ্যাংক ইউ, চলো। গুড গুড গুড।